তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আনবক্সিং করতে চলেছি সুন্দর একটা প্রিন্টার। এই প্রিন্টারের নাম হচ্ছে ব্লু ডট প্রিন্টার। তো চলুন আপনাদের সামনে আমি খুলে নিচ্ছি। এই দেখুন, এরকম প্যাকেজ আপনারা পাবেন এবং এইরকমই প্রিন্টার থাকবে এর মধ্যে। প্রাইস কিন্তু খুবই কম দামে আপনারা এই প্রিন্টার পেয়ে যাবেন। সো একটু পরেই আমি প্রাইসটা আপনাদেরকে বলছি, তার আগে প্রিন্টারের পুরো আনবক্সিং করে প্রিন্টিং করে আপনাদেরকে দেখাবো। সো এই হচ্ছে আপনার ব্লু ডট কোম্পানির প্রিন্টার, ঠিক আছে? সো দেখুন, প্রিন্টারের সাথে কী কী পাবেন। একটা পাচ্ছেন এই দেখুন ডেটা কেবিল, এটা নেক্সট পাচ্ছেন আপনারা একটা ব্যাটারি, এই দেখুন এই প্রিন্টারের সাথে যে ব্যাটারি থাকে 1100 mAh এর ব্যাটারি, ওকে? সো একটা ব্যাটারি পাচ্ছেন এবং পাচ্ছেন একটা চার্জার, এই দেখুন আপনার প্রিন্টারকে চার্জ করার জন্য, এবং পাচ্ছেন বন্ধুরা এখানে মেইন যে আমাদের প্রিন্টার সেটা। সো এটা প্যাকেজিং করা আছে, এটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন এইভাবে খুলবেন, এই দেখুন। সো এই হচ্ছে আমাদের, আমি বক্সটা সাইডে করে দিই। সো এই হচ্ছে আমাদের মেন প্রিন্টার, ওকে, কাগজ ছেড়ে ফেললাম। এই হচ্ছে আমাদের মেন প্রিন্টার। সো এই প্রিন্টারটা, এখানে কোনো লেবেল লাগানো নেই, বিভিন্ন কোম্পানি যারা কিনে তারা তাদের লেবেল অনুযায়ী এটা সেল করে, ঠিক আছে? সো এই প্রিন্টারে দেখতে পাচ্ছেন এদিকে টেস্টেড ওকে আছে, এদিকে অন অফ বাটন রয়েছে, অন হয়ে গেল, অফ হয়ে গেল। অ্যান্ড নিচে দেখতে পাচ্ছেন এখানে মোড বাটন রয়েছে, মোড, এখানে চার্জিংয়ের পয়েন্ট রয়েছে, আর এইদিকে দুটো লাইট রয়েছে, আর তাছাড়া এখানে কিছুই নেই। আর পিছনে এখানে ব্যাটারি লাগানোর জন্য কম্পার্টমেন্ট রয়েছে। আর এটার ভিতরে যে রোল বন্ধুরা, এ খোলা যাবে এভাবে, সিম্পলি আপনার এভাবে রোলটাকে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? সো এই হচ্ছে ওভারঅল এর রোল, দেখুন, ঠিক আছে? তো এই হচ্ছে রোল। তো আপনার রোল এখানে, একটা ভালো জিনিস কি জানেন তো, এই প্রিন্টারে কিন্তু কোনো কালি লাগে না বন্ধুরা, ঠিক আছে? কারণ এই যে পেপার দেখছেন না, এই পেপারের মধ্যে কালি ভরা থাকে, দেখছেন? না দেখেন, লেখা পড়ছে, আমার হাতে কিন্তু কিছু নেই, আমি কুনিদি করছি, দেখুন লেখা হচ্ছে। সো এই পেপারের মধ্যে কালি ভরা থাকে, ওকে? সো চলুন প্রিন্টারটা অন করি। অন করার জন্য এই যে ব্যাটারি, জাস্ট এদিকে লাগিয়ে দিন ব্যাটারিটা, লাগিয়ে দিয়ে একটা জোরে প্রেস করুন, ব্যাস লেগে গেছে, ওকে। এবার এই দিকটাই দেখুন অফ আছে, অন করে দিন। অন করার সঙ্গে সঙ্গে এখানে লাইট চলে আসবে। সো এই হয়ে গেলো আমাদের প্রিন্টার অন। এটাকে মোড বাটনে ক্লিক করলে কি হবে, এই দেখুন এখানে বেরিয়ে যাবে প্রিন্টারের কিছু ইনফরমেশন, ঠিক আছে? সো এবার আপনাদেরকে আমি প্রিন্ট করে দেখাই এই প্রিন্টার থেকে। আর প্রাইসটা আপনাদেরকে বলে দিই বন্ধুরা, এই প্রিন্টারের প্রাইস রয়েছে ভীষণই কম প্রাইস, মাত্র 2399 টাকা। 2399 টাকাতে এই প্রিন্টার, চার্জার, ইউএসবি কেবল, এবং সাথে পাচ্ছেন একটা ব্যানার, ইজিপে কোম্পানির একটা বাংলা ব্যানার, এবং এর সাথে আপনার কোনো ডেলিভারি চার্জ কিচ্ছু লাগবে না, ঠিক আছে? যদি আপনার আমাদেরকে আগেই 2399 টাকা পেমেন্ট করে দেন, তাহলে আপনার বাড়িতে আমরা এটা কুরিয়ার করে পাঠিয়ে দেবো, কোনো ডেলিভারি চার্জ লাগবে না। অনেকেই আছেন যে আগে টাকা দিতে ভয় পান, তো তাদের জন্য রয়েছে ক্যাশ অন ডেলিভারি, মানে আপনারা অ্যাডভান্স কিছু পেমেন্ট করবেন আর বাকিটা মাল পাওয়ার পর পেমেন্ট করবেন। তো যারা ক্যাশ অন ডেলিভারিতে নেবেন, তাদের কিন্তু ডেলিভারি চার্জ 100 টাকা পড়বে। সো সেই 100 টাকা প্রথমে পেমেন্ট করবেন, আর বাকি 2399 টাকা প্রিন্টার পাওয়ার পর পেমেন্ট করবেন, ঠিক আছে? তো বকবক তো অনেক হলো, এবার আসি মেন কাজের কথায়। সো এই প্রিন্টার থেকে প্রিন্ট কীভাবে হবে দেখুন। সো আমার কাছে রয়েছে, দেখতে পাচ্ছেন, স্পাইস মানি পোর্টাল। এখন আমরা দেখবো প্রিন্ট করে। তো এখান থেকে আমি হিস্ট্রিতে গেলাম, আমি কিছু ট্রানজ্যাকশন করেছি এই পিএসের, দেখুন এই ট্রানজ্যাকশন একটা করা হয়েছে, উইথড্রল। সো এখান থেকে আমরা চাইলেই এটা প্রিন্ট আউট করতে পারবো। তো এখানে প্রিন্ট কাস্টমার রিসিপ্ট রয়েছে এখানে, এই দেখুন বন্ধুরা, এইদিকে কিন্তু আমাদের যে উইথড্রল করলাম তার রিসিপ্ট কপি কিন্তু এখানে কত সুন্দর বেরিয়ে গেল, দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্পাইস মানি পোর্টাল থেকে। সো আপনার দোকানে যখন কোনো কাস্টমার আসবে ব্যালেন্স তোলার জন্য এই পিএসের মাধ্যমে, তো আপনারা তাকে টাকা তুলবেন, তুলে এরকম একটা রিসিপ্ট কপি বের করে দেবেন। সো কাস্টমার কত সুন্দর স্যাটিসফাই হয়ে আপনার দোকান থেকে যাবে, হ্যাঁ, তো একটা ট্রাস্ট আপনার ওপরে জন্মাবে কাস্টমাররা, ঠিক আছে? তো এইভাবে আপনারা রিসিপ্ট কপি কাস্টমারকে বের করে দিতে পারবেন। দেখুন এখানে অ্যামাউন্ট 4900 টাকা উইথড্রল করা হয়েছে, সেটা কিন্তু এখানে দেখানো রয়েছে বন্ধুরা, ঠিক আছে? সো এইভাবে আপনারা স্পাইস মানি পোর্টাল থেকে ইউজ করতে পারবেন। এছাড়াও আরও বিভিন্ন পোর্টাল থেকে আপনারা প্রিন্ট আউট করতে পারবেন। আমি তো শুধু স্পাইস মানিটা দেখালাম আপনাদেরকে, অন্যান্য পোর্টাল রয়েছে, অন্যান্য পোর্টালের মধ্যে রয়েছে আপনার ইজিপে পোর্টাল, রিলিপে পোর্টাল, আরও অনেক পোর্টাল রয়েছে, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, সে সমস্ত পোর্টাল থেকেও আপনারা কিন্তু এই প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট আউট করতে পারবেন।